এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই। আপনাদের লক্ষ্মীপুরে যে শীত, মাশাআল্লাহ, আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই? সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন, সময়গুলো অনেক দামি। তো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব, আর কি হয়ে ফিরে যাব। বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করবো, যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা, থাকলে ভালো। অনেকের হয়তো আছে, যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে, বেশি হয়তো করে না কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? যাকাত দিলে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে, উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়া, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা, খেতে পায় না, বৃষ্টিতে ভিজে ভিজে, ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেবো। আল্লাহ আকবার। মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন, ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবী, লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এসার আর কিছু ছিল না, শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই, এরকম কে কে আছেন হাত তুলেন? কেউ নাই। তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কিনা? মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আংফিকিয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আংফিকিয়া বেলাল, লা তখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও পারায়া দিবে কে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না, লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নাই। ওই বেলালকে বিশ্বনবী বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না, যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই, গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে, একজনের খুশির জন্য তিনি কে। দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো, যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই, আছে, এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এই বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি, দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে, 20 কেজির ওইটা দিয়ে দেন, 40 কেজি আসবে, আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ। পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান, আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর যদি কোনো রাগ গোস্বা ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 1 শ্রেণীর ব্যক্তি। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله فرد هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি, যেটা তুমি আর তোমার রব শুধু জানো?
তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামাই রব্বি আহাদুকুম ফুলুওয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনে পালো। বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে, মাশাআল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায়। ছাগল পালন কারা কারা, ওট পালন কারা কারা দেখি, ওট নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে। ইউনফিকুনা ফিস-সাররা, লক্ষ্মীপুরের ভাইরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা, ঠিক কিনা? সর্বাবস্থায় দান করতে হবে, ফিস-সাররা সুখের সময়ও করব, ফিদ-দাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো, কথা বুঝে নাই বোধ হয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্বা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম গুণ, সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বোঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ, কাল কি ভুলে যাবে? আসবেন, হ্যাঁ আসবেন, মনে থাকবে? মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে, দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওটা ছেড়ে দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে, হজম এটার হজম করে ফেলেন, হয়ে গেছে গা? আচ্ছা আচ্ছা। এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়্বা, মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ, পড়েন। এবার আসছে কঠিন ওয়াজ। এবার এবার একজনকে হুজুর এড়াই তো পারি না, এড়াই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, এরকম আছে না? নাই, রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর, জানেন? জানেন রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের? দেখি তো আছে তো, দেখি তিন চার জনের রাগ আছে না, বাকি সব আল্লাহর ওলি।
লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ? আচ্ছা, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র শান্ত শিষ্ট, রাগ টাগ নাই। হ্যাঁ, বেঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর। এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে, কি করে কি বলে সে জানে। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন বলে আর কি, অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়লামো মাইরালামো তরে হোতায়লামো অক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না? এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্স কে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে চায় এখনই ধরি ওরে, আছে না নাই? তো এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা, পারা যাবে না? রাগ কিন্তু খুব ভয়ঙ্কর। এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না, রাগও তেমন। যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম। রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি, তুমি তো আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি। তো রাগের সময় ওটা খেয়াল ছিল না। তো এরকম অনেক, যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, অনেক দুর্ঘটনা ঘটে যায়, মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমুনা তোরে, কিচ্ছু দিমুনা, পোলায় কয় দিবানা কে, বাপে কয় দিলাম না, পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম, পোলা কয় কোপ দিলাম, আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়িজ। মুত্তাকিনরা রাগ কে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগ কে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হমু হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে? রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, ও সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন নবী, আবার নসিহত করেন। বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না। সাহাবি বললেন শুনলাম তো এটা, আর একটা কিছু কন। বিশ্বনবী বললেন রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবি বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে কিনা। ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে,
ওরা আপনারে হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কাযিমিন আল গায়ব, মুমিনরা নিজেদের রাগ কে নিয়ন্ত্রণ করে, রাগ নাই কার, খুব নাই কার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলে রাগ দেখায় না, তারা রাগ কে কি করে? পারবেন 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 ইনশাআল্লাহ, আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ রাগারাগি করবেন, মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না, সুবহানাল্লাহ, নাই সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না, ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, ওটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভুঁড়ি চাপায়া দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? তাইফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায়, দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো, কোন গায়ে পাথর মেরেছো তোমরা, এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না, এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে, তিনবার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারল, আহা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি রেগে গিয়েছেন? কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগের নাই।